কুষ্টিয়ার দৌলতপুরে থানা পুলিশের অভিযানে 52 বোতল ফ্যান্সিডিল সহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন উপজেলার ময়রামপুর কান্দিপাড়া গ্রামের আবু হোসেনের ছেলে বিপ্লব হোসেন। এই বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, শনিবার সকাল আনুমানিক 10টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার ধর্মদহ এলাকা থেকে মোটরসাইকেলযোগে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফ্যান্সিডিল নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে ফারাকপুর বটতলা নামক স্থানে থানা পুলিশের অভিযানিক দল নিয়ে অবস্থান নিলে পুলিশের উপস্থিত টের পেয়ে মোটরসাইকেল যোগে আসা ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসীর উপস্থিতিতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে 72 বোতল ফ্যান্সিডিল উদ্ধার এবং তার মোটরসাইকেলটি জব্দ করা হয়। এই বিষয়ে দৌলতপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। আসামিকে জেল হাজতেও পাঠানো হয়েছে। Thank you.